একেবারে অরিজিনাল এলইডি লাইট, বাম্পার থেকে শুরু করে যেখানে যা আছে কোথাও কিন্তু এখনও বিন্দু পরিমাণ কালার করা হয়নি, এবং পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে 100% অরিজিনাল গ্লাস। এই গাড়ি চালিয়ে মনে হবে একদম রিকন্ডিশন গাড়ির মতো। মোহাম্মদপুর বেরিবাদ, চার রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন, আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আচ্ছা, কি গাড়ি দেখাবেন আজকে? দেখাবো খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং খুবই রাজকীয় গাড়ি, সেটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15G প্যাকেজের গাড়ি। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। পেপারস আপডেটেড, পেপার সবগুলো আপডেট। ভাই গাড়িটা কি কন্ডিশনে আছে? গাড়ি কি কন্ডিশনে আসলে আমি ভিডিওতে ওইভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে গাড়িটা ফিজিক্যালি দেখতে হবে। আচ্ছা, ফিজিক্যালি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত ফ্রেশ। আমি যদি নাম্বার প্লেট দুটো খুলে ফেলি মনে হবে অলমোস্ট রিকন্ডিশন গাড়ি। আপনি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, সামনের লাইটগুলো অরিজিনাল হেডলাইট সাথে প্রজেকশন। আচ্ছা, এবং পাশাপাশি এখানে ফগ লাইট দেওয়া আছে। জি, সামনে গ্রিল, সামনে একটা সেফটি বাম্পার দেওয়া আছে, এবং সামনের গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সেই গ্রিল। আচ্ছা, এবং নাম্বারটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো G26। পাশের লাইটটা দেখতে পাচ্ছেন পুরো লাইটটা কিন্তু অরিজিনাল লাইট, সাথে প্রজেকশন লাইট দেওয়া আছে। আচ্ছা, এবং ফগ লাইট দেওয়া আছে। জি, এছাড়া যেটা আমি সবসময় আমার রিভিউতে বলে থাকি সেটা হচ্ছে সামনে এবং পিছনে গ্লাস। জি, শুধু সামনে পিছনে গ্লাস না, এছাড়া যেগুলো গ্লাস আছে প্রতিটা গ্লাস হচ্ছে টয়োটার অরিজিনাল লোগো সহকারে অরিজিনাল গ্লাস। আচ্ছা, তা আমরা একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সামনের গ্লাসগুলো একেবারে অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সেন্সার দেওয়া আছে, এগুলো হচ্ছে গ্লাসে হিটার সেন্সার। আচ্ছা, তো এগুলো অরিজিনাল গ্লাস থাকলে কিন্তু এগুলো থাকবে। জি, এবং পাশাপাশি আমরা একটু গাড়ির চাকাগুলো দেখবো। চারটা চাকা দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ চাকা, চারটা চাকা একদম নতুন, সাথে অ্যালোরিং দেওয়া আছে যেটা হচ্ছে টয়োটার অরিজিনাল অ্যালোরিং। আচ্ছা, এবং শুধু চাকা না, আমি পাশাপাশি যে বডির দেখাবো, বডি দেখতে পাচ্ছেন পুরো বডিতে কোথাও কোনো টাচ আপ করা হয়নি, পুরো গাড়িতে কিন্তু 100% অরিজিনাল কালার, একদম টাইট, একদম টাইট বডি, অরিজিনাল কালার। পাশাপাশি আমি আরেকটু বলে দিই, এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, সেটা ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট কালার, পুশ কন্ট্রোলার, পুশ স্টার্ট। সবচেয়ে মজার বিষয় এই গাড়িটা এখনও অকটেন চালিত গাড়ি। আচ্ছা, তো আমরা গাড়ির ভিতরটা একটু দেখবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে, আমরা ভিতরটা একটু দেখবো ইনশাল্লাহ। দেখেন প্রত্যেকটা ডোর, দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় আছে ডোরগুলো, দরজার প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ, একদম ফ্রেশ। সিটগুলো দেখেন একেবারে অরিজিনাল সিট অবস্থায় আছে, বাট যদিও কভার লাগানো, বাট ভিতরে সিটগুলো কিন্তু একদম চকচকে সিট, একদম নতুনের মতো। ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায়। আপনারা জানেন যে অ্যালিয়ন A15G প্যাকেজ, তুলনামূলক গাড়ি খুবই কম। জি, খুবই কম। ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে খুবই ফ্রেশ অবস্থায় আছে এগুলো, এবং সিট কভার থেকে শুরু করে যেখানে যা আছে প্রতিটা জায়গা মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রত্যেকটা লাইট দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট, বাম্পার থেকে শুরু করে যেখানে যা আছে কোথাও কিন্তু এখনও বিন্দু পরিমাণ কালার করা হয়নি। জি, এবং পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে 100% অরিজিনাল গ্লাস, গাড়ির প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা সাইডে ফ্রেশ, প্রত্যেকটা সাইডে, পুরো গাড়ি। আমি বললাম না, শুধু যদি নাম্বার প্লেট দুটো আমি খুলে ফেলি কেউ বলতে পারবে না এটা রিকন্ডিশন গাড়ি কিনা নাম্বার করা গাড়ি। আশা করি যে গাড়িটা কিনবে সার্ভিসটা খুবই ভালো পাবে, খুবই ভালো পাবে। এই গাড়ি চালিয়ে মনে হবে একদম রিকন্ডিশন গাড়ির মতো। আচ্ছা, আর মাশাআল্লাহ গাড়ি খুবই সুন্দর, দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি। আমরা একটু ব্যাকের ভিতরটা দেখবো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে ব্যাকগুলা। আমরা একটু কাভারগুলো উঠিয়ে দেখেছি, দেখেন স্পেয়ার চাকা, দেখেন একদম নতুন স্পেয়ার চাকা, ইউজই হয় নাই, এখনও ইউজ হয় না, দেখেন একদম নতুন। টায়ারে যে একটা মানে বিট দেওয়া থাকে, জি, সেই বিটটাও কিন্তু এখন ই হয় না, একদম ইউজই হয়নি, একদম ভিতরে দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো। আমি কেন বললাম যে এটা আসলে যে নাম্বার প্লেট খুলে ফেললে মনে হবে রিকন্ডিশন গাড়ি, এখন আপনি নিজেই দেখেন, আমি তো একদম বললাম, জি, একদম ফ্রেশ। আপনি বডি পার্টসগুলো দেখেন, প্রতিটা জয়েন্ট দেখেন, একেবারে প্রত্যেকটা জয়েন্ট মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্রেশ। আসলে মানে এগুলো গাড়ি এখন যেহেতু অ্যালিয়ন প্রিমিয়ার দাম অনেক বেশি, সেই জন্য ফ্রেশ গাড়ি না হলে কিন্তু চালা আরাম পাবেন না আর পছন্দ হবে না। আর এখন সবাই চাচ্ছে একটা ফ্রেশ অ্যালিয়ন প্রিমিয়ার, সেই জন্য আমরা খুঁজে খুঁজে ফ্রেশ গাড়িগুলো
কালেক্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা ডান পাশটা আপনি নিজে দেখেন ভাইয়া, খুবই সুন্দর, একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা জয়েন্ট দেখেন, টায়ার মাশাআল্লাহ, রিং, ওভারঅল গাড়ি খুবই ফ্রেশ, একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখেন। প্রত্যেকটা ডোর দেখেন, প্রতিটা ডোর একদম ফ্রেশ, একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো। সামনের সেটটা দেখি, প্রত্যেকটা ডোর দেখেন খুবই ফ্রেশ। ভিতরটা ভাইয়া আমি একটু বসে নিই, আমি একটু দেখাচ্ছি ভিতরটা। ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ড। প্রত্যেকটা এসির ব্লোয়ারগুলো দেখেন, একেবারে নতুনের মতো, মানে ভিতরে বসলে একটা রিকন্ডিশন গাড়ি, একটা গন্ধ, সে গন্ধ পর্যন্ত যায়নি। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু স্টারিংয়ে কিন্তু উডেন দেওয়া আছে। আচ্ছা দেখেন, একেবারে স্টারিংয়ে উডেন, একদম ফ্রেশ, খুবই ফ্রেশ। যদিও উনি কাভার ইউজ করেছেন, জি, বাট আমি মনে করি যে কাভার ইউজ না করাই বেটার। দেখেন একেবারে স্টারিং পরিষ্কার, একটা স্টারিং, কোথাও কোনো একটা দাগ নেই, কোথাও কোনো একটা ইয়ে নেই। গাড়িটা রাফ ইউজ হয়, রাফ ইউজ হয়নি। ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে, সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন, ফোন রিসিভ করতে পারবেন। আচ্ছা, এবং পুস স্টার, আমি একটু দেখিয়ে দিচ্ছি অপটিক্যাল মিটার কিন্তু এটা দেখেন, ইঞ্জিনের সাউন্ডটা দেখেন, গাড়ির সাউন্ডটা অনেক স্মুথ, খুবই স্মুথ। আচ্ছা ভাই, গাড়িটার মাইলেজ, মাইলেজটা দেখতে পাচ্ছি আমি 46,500। একেবারে যার যেভাবে সুবিধা হয় সেভাবে সে সেট আপ করে নেবে। তার এখন আমরা ইঞ্জিনটা একটু দেখবো, জি আমরা ইঞ্জিনটা একটু দেখে নিচ্ছি। আসেন ভাই, ইঞ্জিনটা কি কন্ডিশন? ইঞ্জিনটা ভাই আমি বলবো না, আপনি নিজে দেখেন। আমি তো দেখতেছি ফ্রেশ কন্ডিশনে, একদম ফ্রেশ অবস্থায় আছে। আর এই ইঞ্জিনটাকে মানে চেক আপ করতে হলে আপনাকে নাভানা রয়েভাবে যে কোনো জায়গায় নিয়ে টেস্ট করবেন। আশা করি ইনশাল্লাহ 100-100 পাবেন। আচ্ছা, এবং শুধু ইঞ্জিন তো আসলে টেস্ট করে পাবেন, বাট আমি বডিগুলো একটু দেখে দিচ্ছি। জি, বডিগুলো দেখেন, পুরো অরিজিনাল অবস্থায় আছে বডিগুলো। প্রতিটা লাইট দেখেন, একেবারে স্টিকার সহকারে, টোটাল লোগো সহকারে। সামনের মার্সেল দেখেন, একেবারে অরিজিনাল যে ফ্রেম নাম্বার দেওয়া আছে, জি, প্রত্যেকটা জায়গায় অরিজিনাল কালারটা আছে এখন। এবং ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে। শুধু এটা না, এটা পাশাপাশি আমি দেখবো আপনি হিট প্রুফটা। আচ্ছা, আপনি দেখছেন একটা হিট প্রুফ দেওয়া আছে। সাধারণত দেখবেন রাফলি ইউজ করলে বা বেশি ঘন ঘন সার্ভিসিং করলে এই হিট প্রুফগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। জি, তো এইগুলো কিন্তু সেকেন্ড টাইম আপনি অরিজিনালটা পাচ্ছেন না, আপনাকে লোকাল মার্কেট যেগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে হবে। তো এইগুলো দেখেন একেবারে অরিজিনালটাই আছে এখনও। বর্ডারের ভিতরে দেখেন কোথাও কোনো ময়লা নেই বা কোথাও কোনো মানে কালচা দাগ নেই। রাফলি ইউজ করলে কিন্তু এগুলো কালচা হয়ে যাবে পুরো একেবারে। তো আলহামদুলিল্লাহ এগুলো একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো। এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ, কন্ডিশন বলার কিছু নেই। আমি মনে করি যেটা রিকন্ডিশন গাড়ির তুলনা করা যায়, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017, পেপার সবগুলো আপডেট। আসেন ভাই, গাড়ির প্রাইস কত যাচ্ছে? এটা প্রাইসটা ভাইয়া খুব বেশি, বেশি হওয়ার কারণ? আচ্ছা, বেশি হওয়ার কারণ হচ্ছে গাড়ির কন্ডিশন অনুযায়ী প্রাইস। আচ্ছা, আমি একেবারে গ্যারান্টি দিব না, তারপর আশা করি ইনশাল্লাহ এরকম সেম কোয়ালিটি গাড়ি আমার মনে হয় না সেকেন্ড একটা পাবেন। আচ্ছা, হ্যাঁ সেকেন্ড পাবেন, সেটা হচ্ছে রিকন্ডিশন। কিন্তু পাবলিক চলা গাড়ি এরকম ফ্রেশ আসলে আমি পাই না। এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া খুবই টাফ। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে গাড়ি, যদিও গাড়ি 2017 থেকে 2022 অলরেডি 5 বছর চলার কথা, কিন্তু 5 বছর যে কন্ডিশনে গাড়িটা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় না সে রাফ ইউজ হয়েছে বা চলেছে। কারণ চললে আমরা যেহেতু গাড়ি ব্যবসা করি, আমরা কিন্তু গাড়ি দেখলে অন্তত বুঝতে পারি যে গাড়িটা কোনটা রাফ ইউজ হয়েছে বা কোনটা হয়নি। তো আশা করি ইনশাল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে গাড়িটি। ঠিক আছে ভাইয়া, দামটা বেশি হলেও প্রাইসটা বলে দেন। জি, এটা প্রাইসটা আমরা চাচ্ছি 22,30,000 টাকা। তো এটা তো আস্কিং প্রাইস। জি, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। ভাইয়া খুব সহজ করে আবারও আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলীর দিকে আগালে হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিব আহমেদ ভুলু। আসেন ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। জি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711-58-6762। পাশাপাশি একটা নাম্বার হচ্ছে 01-6215-8888। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে দেশে এবং দেশের বাইরের থেকে যেখান থেকে হোক আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। এবং এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আবার দেখা হবে নতুন কোনো গাড়িতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।